আজকে আমরা এমন একটা জিনিস তৈরি করব যার মধ্যে লাইটও থাকবে এবং ফ্যানও থাকবে। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দুটি থার্মোকলের শীট নিয়ে নিয়েছি এবং দুটি গ্লুগনের সাহায্যে জুড়ে দেব। ভালোভাবে সাইড দিয়ে গ্লুগুলো দিয়ে দিলাম জানোয়াটি খুলে না যায়। এবং এরকম আরো একটি নিয়ে নিলাম এবং আমরা এরকম একটি 3 ভোল্টের ব্যাটারি নিয়ে নিলাম। এটির মধ্যে দুটি তার আমরা আগে থেকে লাগিয়ে রেখেছি, রিবনের সাহায্যে এটিকেও লাগিয়ে দিলাম। এখানে কিছুটা ফুটো করে নেব, এদিক দিয়ে লাইটের তার আসবে। দেখুন একটা ফুটো হয়ে গিয়েছে, এপার ওপার দেখা যাচ্ছে। আমরা এই লাইটটি এখানে সেট করব। দেখুন এটির নেগেটিভ পজিটিভ তার দেখা যাচ্ছে। আমরা তারগুলো কলমের মাধ্যমে এটি ভিতরের দিকে ঢুকিয়ে দেব। দেখুন ঢুকে গিয়েছে। এবার গ্লুগান দিয়ে আমরা লাইটটিকে ভালোভাবে সেট করে দেব। লাইটটি সেট হয়ে গিয়েছে। দেখুন ব্যাটারির প্লাস্টিকের সাথে লাইটের প্লাস্টিক আমরা সংযোগ করে দিচ্ছি। তার আগে আমরা লাইটের তারটি একটু বড় করে নেব, কারণ লাইটের তারটা খুবই ছোট আছে। লাইটের অপর তারটির মধ্যে আরেকটি বড় তার লাগিয়ে দিচ্ছি। দেখুন লাইটটি জ্বলছে। আমরা এক সাইডে আরেকটি থার্মোকলের শীট লাগিয়ে দিচ্ছি গ্লুগানের সাহায্যে। এটির ব্যাক সাইডেও আমরা এই শীটটি এভাবে লাগিয়ে দিচ্ছি গ্লুগানের সাহায্যে।
আমরা এবার সুইচের মধ্যে তার লাগিয়ে দিচ্ছি। আমরা সুইচের এই সাইডেও আরেকটি তার লাগিয়ে দিচ্ছি। এরকম আমরা দুটো সুইচ দিয়ে নিলাম। আমাদের ব্যাটারির একটি তারের সাথে সুইচের একটি তার লাগিয়ে দিব এবং লাইটের অপর তারটির সাথে লাইটের আরেকটি তার লাগিয়ে দেব। এটি খুবই সিম্পল, আপনারা বোঝেন। ব্যাটারির দুটি তার, একটি তার যুক্ত হয়েছে লাইটের একটি তারের সাথে এবং ব্যাটারির অপর তারটি সুইচে গিয়েছে এবং সুইচের অপর তারটি লাইটের অপর তারটির মধ্যে গিয়ে যোগ হয়েছে। এটি খুবই সিম্পল। আমরা ব্যাটারি থেকে আরো দুটো মাইনাস এবং প্লাস তার বের করে নিচ্ছি। আমরা টেপ দিয়ে লাগিয়ে দিলাম। আমরা এই মোটরটি ইউজ করব। এখানে আমরা যতক্ষণ তার লাগিয়ে নিচ্ছি ততক্ষণ আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিয়ে অল করে দিবেন। আমরা পাখা দিয়ে আমাদের মোটরের মাথায় লাগিয়ে দিলাম। মোটরটি আমরা উপরে সেট করব। এখানে দিলে অতটা ভালো লাগছে না, আমরা এটি উপরে এখানে কিছুটা অংশ কেটে দিয়ে ওই জায়গাতে সেট করে দেবো। রিবন দিয়ে লাগিয়ে দিলাম। আমরা এবার একইভাবে লাইটের তারটি জুড়ে লাগিয়েছি, সেম ভাবে আমরা ফ্যানের তারটিও লাগিয়ে দেবো। ফ্যানের তারগুলো সেম ভাবে লাগিয়ে দেওয়ার পর উপরে উপরটুকু এই থার্মোকলে আরেকটি সিটের মাধ্যমে সেট করে দেবো। দেখুন, আমাদের এই জিনিসটি অলমোস্ট রেডি। এবার একইভাবে ফ্যানের একটি তারটির সাথে ব্যাটারি অপর তারটি লাগিয়ে দিচ্ছি এবং সুইচের অপর তারটির সাথে ফ্যানের একটি তার এবং সুইচের অপর তারটির সাথে ব্যাটারি একটি তার যুক্ত করে দিলাম। দুই সাইডে দুটি সুইচ আমরা লাগিয়ে দিলাম। ভিতরের তারগুলো বন্ধ করে দিয়েছি এবং এবার এই সাইডটাতে
কিছুটা এভাবে সেট করে দিলাম ছোট একটি থার্মোকল শীটের মাধ্যমে এনে সামান্য গ্লুগান লাগিয়ে দিলাম যাতে পরবর্তীতে কোনো কিছু নষ্ট হলে খোলা যায় দেখুন কত সুন্দরভাবে ওয়ার্ক করছে